আমি খিজিরকে দুইটা নিয়ামত দিয়েছিলাম, একটা হলো আমি তাকে জ্ঞান শিক্ষা দিয়েছিলাম, আর আমি তাকে রহমত দিয়েছিলাম, রহমত দয়া। সে খুবই দয়ালু ছিল মানুষের প্রতি। তাই যারা প্রকৃত অর্থে জ্ঞানী মানুষ, এরা খুব দয়ালু হয়, অহংকারী হয় না, উদ্ধত হয় না। আর যারা উদ্ধত অহংকারী, এরা কিন্তু প্রকৃত জ্ঞানী না। খেয়াল করে দেখবেন, যার জ্ঞান যত কম তার অহংকার তত বেশি, যে যত বেশি জ্ঞানী সে তত বিনয়ী হয়। আল্লাহ পাক বলেছেন আমি খিজিরকে রহমত দিয়েছিলাম।